ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে শিল্পকলার মহাপরিচালক লিয়াকত আলী লাকিকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিমের স্বাক্ষরে চিঠিটি দেওয়া হয়। চিঠিতে 2019-20 ও 2020-21 অর্থ বছরের বাজেট, ব্যয় সংক্রান্ত তথ্য ও ভার্চুয়াল অনুষ্ঠানের নথি সহ ব্যাংকের তথ্য চাওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন খাতে ব্যয় সংক্রান্ত ভাউচার, ক্যাশ বই এবং ব্যাংক অ্যাকাউন্টের হিসাবের কপি দিতে বলা হয়েছে। এদিকে অনুসন্ধানের প্রয়োজনে পরে প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হবে বলে জানানো হয়েছে চিঠিতে। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের মাধ্যমে 26 কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে।